আজকে আমি আপনাদের সামনে এক অতি পরিচিত ভ্রমণ স্থান নিয়ে হাজির হয়েছি। স্থানটি অতি পরিচিত হলেও প্রকৃতি সর্বদাই নতুন, তাই সমুদ্র কখনোই আমাদের কাছে পুরনো হতে পারে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, স্থানটি হলো দীঘা। আজ আমি আপনাদের সামনে দীঘার কিছু দর্শনীয় স্থান ও ট্যুর প্ল্যান সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসি যাবার বিষয়। দীঘা যাবার জন্য আপনারা হাওড়া থেকে ভোরে 1 ঘন্টা অন্তর পরপর 3টে ট্রেন পেয়ে যাবেন। এছাড়াও ধর্মতলা, হাওড়া, ডানলপ, বারাসাত, করুণাময়ী বিভিন্ন বাস ডিপো থেকে দীঘা যাবার ডাইরেক্ট বাস আপনারা পেয়ে যাবেন। চেষ্টা করবেন একটু ভোরের দিকে রওনা দেবার, কারণ ছুটির সময়গুলোতে কাঠির পর থেকে রাস্তায় অনেক জ্যাম থাকে। এরপর গন্তব্যে পৌঁছে একটা টোটো রিজার্ভ করে হোটেল ঠিক করে নিন। চেষ্টা করবেন একটু আগে থাকতেই অনলাইনে হোটেল বুক করতে, কারণ দীঘাতে 12 মাসই ছুটির সময়গুলোতে প্রচুর মানুষের জমায়েত হয়, আর সেই কারণেই হোটেল ভাড়া অনেকটাই বেড়ে যায়। হোটেলে পৌঁছে আপনারা লাগেজপত্র রেখে টিফিন করে বেরিয়ে পড়ুন সমুদ্র স্নান করতে। সমুদ্র থেকে ফিরে এসে লাঞ্চ করে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। একটা টোটো রিজার্ভ করে আপনারা বেরিয়ে পড়বেন। প্রথমেই পড়বে সাইন্স সিটি। বৃষ্টির কারণে আমরা এখানে নামতে পারিনি, তবে আপনারা কোনোভাবেই মিস করবেন না। ছোটো বাচ্চা থাকলে তো একেবারেই মিস করা যাবে না। এরপর উড়িষ্যার বর্ডার পার করে চলে আসুন রাধাগোবিন্দ মন্দিরে। সেখানে রাধাকৃষ্ণের দর্শন করে টুকিটাকি কিছু জিনিসও আপনারা কেনাকাটা করতে পারেন। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ থাকার কারণে ভেতরে আমি কোনো ভিডিও করতে পারিনি। রাধাগোবিন্দ মন্দির দর্শন হয়ে গেলে আপনারা সোজা চলে আসুন চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। উড়িষ্যার এই চন্দনেশ্বর মন্দির দর্শন করে আপনারা পুজোও দিতে পারেন। এরপর এই চন্দনেশ্বর মন্দির দর্শন হয়ে গেলে আপনারা সোজা চলে আসুন তালসারি বিচে। মনোরম এবং প্রাকৃতিক পরিবেশকে উপলব্ধি করতে হলে তালসারি বিচে অবশ্যই আসতে হবে। এতটাই নির্জন বীচ যে লাল কাঁকড়ারও দেখা পাওয়া যায়। তালসারি হলো সুবর্ণরেখা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থল, যা কিনা সুবর্ণরেখা নদীর মোহনা হিসাবেও পরিচিত। এই মোহনাতে পুরোটা ঘুরতে হলে কিছুটা জল পার করতে হবে। জোয়ার থাকলে সুবর্ণরেখার জল অনেকটাই বেড়ে যায়, তখন নৌকা চলাচল করে। বাইক ভাড়া করেও আপনারা পুরো মোহনাটা ঘুরে দেখতে পারেন। সেক্ষেত্রে মাথাপিছু 50 থেকে 100 টাকা করে নেয় পুরো সুবর্ণরেখা নদীটার মোহনা ঘুরে দেখানোর জন্য। তালসারিতে টুকিটাকি কেনাকাটা করে চলে আসুন উদয়পুর সি বিচে। মনোরম সি বিচ উপভোগ করুন কাঁকড়া এবং মাছ ভাজা খেতে খেতে। উদয়পুর সি বিচ এনজয় করা হয়ে গেলে সোজা চলে আসুন ওল্ড দীঘাতে। সেই একই টোটোতেই আপনারা ওল্ড দীঘা চলে আসবেন। টোটো রিজার্ভ করে নিলে এই সম্পূর্ণ ট্যুরটির জন্য 500 টাকা ফিক্সড ভাড়া, এর সাথে পার্কিংও ইনক্লুডেড। সন্ধেবেলাটা অবশ্যই ওল্ড দীঘাতে কাটানোর চেষ্টা করবেন, কারণ সন্ধ্যের ওল্ড দীঘার এক অন্যরকম পরিবেশ। কেনা কাটা, খাওয়া দাওয়া, সাথে তো অবশ্যই মাছ ভাজা আছে, যেটা ছাড়া দীঘা একেবারেই অসম্পূর্ণ। ওল্ড দীঘাতে ঘুরে ফিরে এরপর সেখান থেকে ডিনার করে চলে আসুন হোটেলে। যদি নিউ দীঘাতে আপনার হোটেল হয় তবে টোটোতে আসতে পারেন, সেক্ষেত্রে মাথাপিছু ভাড়া 20 টাকা ফিক্সড। পরের দিন সকালে একেবারে রেডি হয়ে হোটেল ছেড়ে দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন মোহনার উদ্দেশ্যে। যদি আপনি মাছপ্রেমী হন তাহলে তো আপনাকে মোহনায় যেতেই হবে। নিউ দীঘা থেকে মোহনার টোটো ভাড়া 300 টাকা, আসা যাওয়া এবং পার্কিং সব সহ। মোহনা আসলে অবশ্যই মেরিন ড্রাইভ হয়ে আসার চেষ্টা করবেন। মোহনা আসলে একটু সকাল সকাল আসাই ভালো।
চেষ্টা করবেন 9টার মধ্যে আসার, তাহলে ভালো মাছও পাবেন এবং সেগুলো বাড়িও নিয়ে যেতে পারবেন। এই মোহনা হলো চম্পা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থল। এই মনোরম পরিবেশে আপনারা বেশ কিছুটা সময় কাটাতে পারেন। টোটো ড্রাইভার আপনাদের এখানে 1 ঘন্টা সময় দেবে, তবে মাছ কেনার হলে আপনাদের এই সময়ের মধ্যেই কিনতে হবে। কলকাতা অথবা অন্যান্য স্থানের বাজারের থেকে অনেক সস্তা দামে এখানে আপনারা মাছ পাবেন। ইলিশ, চিংড়ি, লবস্টার, কাঁকড়া, ভেটকি, নানান রকমের সামুদ্রিক মাছ সহ শুটকি মাছের দারুণ সমাহার এখানে রয়েছে। ভালো ইলিশ হবে, ভালো ইলিশ হবে, আর 6 পিস মতন আছে। যত্ন করে প্যাকিং করে মাছ বাড়ি নিয়ে আসারও সুব্যবস্থা রয়েছে। কেনাকাটা ও ঘোরাঘুরি পর্ব শেষ করে এইবারে ওই টোটোতেই বাস স্ট্যান্ডে অথবা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে চলে আসুন। সেখানে এসে আপনাদের টোটো ছেড়ে দিন এবং দীঘাকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। আজকের এই ট্যুর প্ল্যানটি একেবারে উইকেন্ড ট্যুর প্ল্যান। যারা স্যাটারডে গিয়ে সানডে রিটার্ন করতে চান অথবা দুদিনের জন্য ট্যুর প্ল্যান করতে চান, তাদের জন্য একেবারে আদর্শ এই ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী এপিসোডে।